स्टार्ट ছোট্ট ছোট্ট শ্রমণীরা আপনারা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমরা আজকে প্রথম শ্রেণীর গণিত পড়তে যাচ্ছি। গত সপ্তাহে আমি তোমাদেরকে এক দুই সংখ্যা লেখার কথা ছিল, এক দুই বানান লেখার কথা ছিল, এগুলো আমরা তোমাদেরকে দিয়েছি। হ্যাঁ, তোমরা আশা করি এগুলো পড়ছ, তাই না? আশা করি তোমরা এগুলো পড়েছ। তো আমরা একটি বানান একটি সংখ্যা লেখা, এগুলো তোমরা তোমাদের মা বাবা বড় ভাই বোন ওদের সাহায্য নিয়ে ঘরে বসে শিখতে পারো। এখানে আমি শুধু লিখে দেবো, তো সুতরাং এই কাজটা তোমরা আমরা তোমাদেরকে যে একটা বই দিয়েছি ওখানে একটি বানান আছে, নামতাও আছে, তারপরে ওই ইংরেজিতে বানানো আছে। তোমরা এই জিনিসগুলো তোমাদের মা বাবার সাহায্য নিয়ে তোমরা করতে পারো, এবং মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, আর ঘরটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যালয়। তো তোমরা সেই কথাটা মাথায় রাখবে, কারণ আমরা যে সময় অল্প সময় পাই তোমাদের পরিবারে তোমার মা বাবা ভাই বোন যারা আছে এরা দীর্ঘ সময় তোমাদের কাছে, আমরা যে স্নেহ মমতা দিয়ে তোমাদের পড়াই এতগুলো বাচ্চার মধ্যে সবগুলো ভাগ করে হয়তো তোমার আগে একটু কমও পড়ে যায়, কিন্তু তোমার মা বাবার কাছে তোমার সমস্ত স্নেহ আদর মায়া মমতা সবই থাকে। তো সুতরাং তোমরা ওখানে স্নেহ মায়া মমতার মাধ্যমে যা কিছু শিখতে পারো, আমার মনে হয় স্কুল থাকে স্কুল থেকে কোনো অংশ কম নয়, বিশেষ করে ছোট্টদের জন্য তোমরা প্রথম শ্রেণীর ছাত্রী তোমরা এই কাজটা বাসায় করো। আর আমরা স্কুল খুললে তোমাদের থেকে এ তারিখ দিয়ে করবে, আমরা স্কুল খুললে সেদিন আমরা এগুলোর উপর নাম্বার দেব। আমাদের হয়তো অর্ধ বার্ষিক পরীক্ষা হবে না, কিন্তু আমরা সিলেবাস না করিয়ে তো তোমাদের পেছনে যেতে পারি না, তাই আমরা এগুলো শিখিয়ে যেতে হবে। আর এগুলো হচ্ছে তোমার সারা জীবনের সম্পদ, একদম সংখ্যা লেখা বানান লেখা, এগুলো যদি না জানো পরের ক্লাসে বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিছুই করতে পারবে। সুতরাং এই ক্লাসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের। একটা বিল্ডিং এর যেমন নিচে অনেক মজবুত করে ভিত্তি করে বিল্ডিংটা উপরে তোলার জন্য, তোমাদের এই ওয়ানটা হচ্ছে অত্যন্ত ভিত্তি স্থাপনের একটা বড় অধ্যায়। তো সুতরাং এখানে এমন ভাবে শিখতে হবে যেন এইগুলো তোমার সারা জীবন তোমার চলার পথে কাজে আসে। তো আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যোগ আর বিজোড় সংখ্যা নিয়ে, আশা করি তোমরা বুঝেছ, এবং আমি তোমাদেরকে একটা বুদ্ধি শিখিয়েছি যোগ থেকে দিলে যদি আগে 40 থেকে 50 বলতো তাহলে যোগ দিয়ে শুরু করতাম, যদি বলতো 41 থেকে 50 তাহলে বিজোড় যোগ, 41, 42, 43, 44 এভাবে লিখে গেলে অটোমেটিক হয়ে যেত। এটা হচ্ছে তাড়াতাড়ি লেখার একটা বুদ্ধি। আবার তোমাদেরকে আমি উঠেও বলেছি যে কোন সংখ্যার শেষে যদি 2, 4, 6, 8, 0 এত বড় সংখ্যা হলে শেষের অঙ্কটা আমরা দেখব, তো যদি ওটা জোর হয় এত বড় সংখ্যাটাও জোর।
আর যদি 1, 3, 5, 7, 9 থাকে, যত বড় সংখ্যা হোক, তাহলে তার শেষের অঙ্কটা আমি দেখবো, ওটা যদি বিজোড় হয় তো এত বড় সংখ্যাটাও বিজোড় হবে। তো সুতরাং তোমরা জোড় বিজোড় করেছ, আজকে আমি তোমাদেরকে গুণের নামতা শেখাতে যাচ্ছি। গুণ এত দরকারি তোমাদের জন্য, গুণ না পারলে তুমি কোনো গুণ অঙ্ক পারবে না, এই নামতা না পারে কোনো গুণ অঙ্ক পারবে না, কোনো ভাগ অঙ্ক পারবে না, এমনকি যোগ অতি সহজে করার যে পদ্ধতি সেটাও আমরা গুণ থেকে শিখতে পারি। তো সুতরাং এগুলো তো একেবারে মুখস্থ ঠোঁটস্থ ঠোঁটে না বাজার মতো করে পড়াতে হবে, যেন মুখস্থ হয়ে যায় ঠোঁটস্থ হয়ে যায়, সেদিকে তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, মুখস্থ ঠোঁটস্থ করার ক্ষেত্রে তো এগুলো তোমার সারা জীবনের সম্পদ। তাহলে আজকে আমরা তোমাদের সিলেবাসে 5 থেকে আছি। তাহলে আমি আজকে প্রথমে 5-এর গুণের নামতা দেখো, আমরা প্রথমে 5, আমরা যদি পরীক্ষার সময় লিখতে চাই, আমরা সহজে লেখার নিয়ম হচ্ছে আমরা এইভাবে 10টা 5 লিখে ফেলবো তাড়াতাড়ি লিখার জন্য, আর গুণ চিহ্ন দেব এর পাশে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে লিখে ফেলবো, তাহলে আমাদের কাজটা দ্রুত হয়ে যাবে। তারপর আমরা সময় চিহ্ন দেব, এবার আমাদের মুখস্থ করার পালা, 5 6 5 5 6 5 5 2 10 5 2 10 3 5 15। এখানে একটা জিনিস লক্ষ্য করো, 3 5 15 আমি বলছিলাম যে 5 2 10, এখন আমরা বলছি 3 5 15 4 5 20। তো ছোটটা আগে বলি, এটা 5 4 বলি না, সবসময় এই গুণের কথাটা তোমরা মাথায় রাখবে যে আমরা কিভাবে গুণ করি। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে, বলতে হবে এভাবে 4 5 20, এরকম করে 4 5 20, 4 5 20 এরকম একটাকে দরকার করে করে পড়বে, তাহলে তোমার মেমোরিতে এতে এমন ভাবে প্রিন্ট হবে যা আর কখনো ডিলিট হবে না। তো সুতরাং আমরা শুধু এমনি একবার করে গেলাম, কিছুক্ষণ করে ভুলে গেলাম, সেটা হবে না। কিছু কিছু জিনিস আমাদের সারা জীবন মনে রাখবে, সারা জীবন তোমার চলার পথে কাজে আসবে। তোমরা এই আমাদের সারা জীবন আমরা কি করি, বিভিন্ন কাজ বাজার করি, বাজার করতে গেলে মনে করো তোমাকে বললো একটি কলার দাম 5 টাকা, তুমি তার থেকে 4টা কলা কিনছ, তো তুমি 4 5 20, তুমি 20 টাকা দেবে। আর তুমি যদি এটা না জানো, দোকানদার বলে যে 30 টাকা দাও, তাহলে তুমি 30 টাকা দিয়ে চলে আসবে। হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারো, তাহলে এই জন্য লেখাপড়া এত মূল্যবান একটা জিনিস আমাদের চলার পথে জীবনের প্রতি ক্ষেত্রে এগুলো কাজে আসে, শুধু পরীক্ষা নাম্বার কিনে। তাহলে তোমাকে দেখতে হবে ছোটটা আপনাদের আগে বলতে হবে, 3 5 15 4 5 20 5 5 25 5 6, এখানে আবার দেখো 5 6 6 এই জন্য কিন্তু আবার এখানে কিন্তু এসে আমি 5 টাকা বলছি, 5 6 20 5 7 35, তোমরা আশা করে বুঝতে পারছো আমি ছোট সংখ্যাটা কেন আমি বলি, এখানে 5 আর 7 মধ্যে 5টা ছোট, এই জন্য 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। 10-এর গুণটা অত্যন্ত সহজ, যে যাকে আমরা 10 দিয়ে গুণ করি তার পাশে একটা শূন্য দিলে পেয়ে যায়, 6-কে যদি আমি 10 দিয়ে গুণ করি 6-এর পাশে আমরা একটা শূন্য দেবো, 6, ওকে, 7-কে যদি 10 দিয়ে গুণ করি 7-এর পাশে একটা শূন্য দেবো, 70 70। এই সমস্ত 10-এর গুণগুলো আমরা খুব সহজে করতে পারি, শুধু ছোট সংখ্যা। তোমাকে যদি 12-কে 10 দিয়ে গুণ করতে বলি, তুমি 12-র পাশে একটা শূন্য দিলে পেয়ে যাবে গুণ। তো এই গুণগুলো শিকার জন্য তোমাদের এই নামতা অবশ্যই অবশ্যই শিখতে হবে, এটার কোনো বিকল্প নেই। তোমাকে একটু আগে বললাম যে আমাদের ধ্রুব অঙ্কেও এটা সাহায্য করে, যেমন মনে করো 5
সাথে 5 যোগ করো কত হয় দেখো তোমরা 5 এর সাথে 5 যোগ করলে 5 5 2 5 এরপরে 6 7 8 9 10 তাহলে এরকম দুইটা 5 যোগ করলে আমরা 5 গুণ 2 5 2 গুণে 10 এখানে আর 5 এর পর আবার কষ্ট করে 6 7 8 এগুলো কম করার কোনো প্রয়োজন নেই আমরা কত সহজে করতে পারি একই সংখ্যা যদি এরকম দুইটা তিনটা চারটা থাকে তখন আমরা এই গুণগুলো আমরা এই যোগগুলো আমরা অতি সহজে হাতের পরে না গুনে বা খাতার পাশে এরকম করে দাগ চিহ্ন দিয়ে না গুনে আমরা এইভাবে করতে পারি তাহলে এই সমস্ত গুণঙ্কগুলো আমার একই সংখ্যার যোগের ক্ষেত্রেও কাজ করে মনে করো আমি পাঁচ চারবার যোগ করব দেখো কত আমাদের যোগ করতে আমাদের কত সাহায্য করে তাই না স্যার তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে আমাদের গুণটা এই নাম্বার থাকা অত্যন্ত দরকার তাহলে এখানে আমার শুধু দেওয়ার কাজটা শিখার কাজটা মুখস্থ কাজটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে কারণ এগুলো তোমার মেমোরিতে থাকবে তোমার ভবিষ্যৎ জীবনে এগুলো কাজে আসবে ঠিক আছে তাহলে আমরা এবার পাঁচের গুণের নবতাটা তোমরা দেখতে পারছো এমনি করে আমরা ছয়ের গুণের নবতা শিখব ছয়ের ক্ষেত্রে কিন্তু আশা করি আমরা এই যে যুগের ক্ষেত্রেও যে গুণের প্রয়োজন এই নবতার প্রয়োজন আছে সেটা তোমাদেরকে দেখা তাহলে সুতরাং এটা কখনো অবহেলা করা যাবে না একদম পুরো চোখে যেন না বাজে মুখস্থ না স্যার বুঝতে পারছো তোমরা আশা করি তোমরা গুরুত্ব সহকারে শিখবে এর প্রয়োজনীয়তা সম্পর্কে আমি তোমাদেরকে বললাম কেন শিখতে ওকে তোমরা আশা করি আমার স্যারের তোমার স্যারের কথা তোমরা পালন করো ওকে আচ্ছা আজকে আমরা ছয়ের নামতা শিখাই ছয়ের নামতাটাও সে আমরা সমস্ত রিলিজের জন্য দেখতে পাচ্ছো এগুলো সহজে লিখে নি তারপর আমরা ওই এক বিন্দু সিরিয়াল লিখে যাবো করে তারা সময় পায় হ্যাঁ ঘন্টা পড়ে যায় তারপর অনেক ছাত্র দেখি পরীক্ষার ফলে বসে পাচ্ছে যে স্যার আমার এটা লিখা হয় না ওইটা লিখা হয় না আর দুটো লিখা হয় না কারণ তারা এই সহজ নিয়মগুলো বুদ্ধিগুলো তারা জানে এই জন্য তাদের লিখতে অনেক সময় যায় আমি তোমাকে মুখস্থ করার সাথে সাথে আমরা কিভাবে অল্প সময়ে এটা করতে পারি আমি সেটারও একটা পথ তোমাদেরকে আমি দেখালাম এবার আমরা গুণ করব এটা মুখস্থ ছাড়া কোনো গতি নেই
আমি যতই বলি মুখস্থের কাজটা তোমাকেই করতে। ওকে তাহলে দেখো ছয় অঙ্কে ছয় দুনে আট, তিন ছয় আঠারো, চার ছয় চব্বিশ, পাঁচ ছয় তিরিশ, ছয় ছয় ছত্রিশ, ছয় সাতা বিয়াল্লিশ, ছয় আটা আটচল্লিশ, ছয় নাম চুয়ান্ন, ছয় দশে ষাট। তাহলে ওই যে তোমাদেরকে একটু আগেই বললাম যে কোন সংখ্যাকে দশ দিয়ে গুণ করতে হয়, ছয়কে দশ দিয়ে, ছয়কে আমরা দশ দিয়ে গুণ করলে এই যে ছয়ের পাশে একটা শূন্য দিলে হয়ে যায়, পাঁচকে দশ দিয়ে গুণ করলে পাঁচের পাশে একটা শূন্য দিলে হয়ে যায়, তারপর আমাকে মুখস্ত করতে হবে। কিন্তু তাহলে এমনি বলছো তোমাকে কিন্তু মুখস্ত তুমি পাঁচ দশক পঞ্চাশটা অক্ষর করতে হবে। ওকে, মনে করো তুমি 10 টাকা দামের একটা কলম, দোকানদার বললো একটা কলমের দাম 10 টাকা, তো তুমি বললে যে আমাকে 5টা কলম দেন, তাহলে তুমি কত টাকা দেবে? পাঁচ, একটা দাম 10 টাকা, 5×10=50, তোমাকে বুঝতে হবে আমার 50 টাকা লাগবে, তাই না? তাহলে এগুলো আমাদের প্রতিদিনের দৈনন্দিন চলার ক্ষেত্রে, নিজের বাঁচার ক্ষেত্রে এগুলো প্রয়োজন, শুধু পাস করার জন্য, লেখা করার জন্য। তাহলে কোনো সমস্যা আছে আপনাদের? আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝেছ, ছোট্ট ছোট্ট সোনামণি, আর শিক্ষার দায়িত্ব তোমাদের, তোমাদের মা বাবার সাহায্য নেবে এবং শিখবে একটাকে তুমি অন্তত 2-3-5-6-7 দক্ষ ব্যবহার করবে, প্রথমে মনে করো 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, এরকম করে একটা একটা করে তার আবার সবার সবগুলো একসাথে করবে। এই মুখস্ত করার একটা পদ্ধতি তো আছে, 4×6=24, 4×6=24, এরকম যখন আমি একটা সংখ্যাকে বারবার করে রিপিট করব, এটা আমার বারবার মেমোরিতে গিয়ে ধাক্কা দেবে, তারপর প্রিন্ট হয়ে যাবে। ওকে, এর তারপরে আবার পুরোটা বলতে চেষ্টা করবো, আবার পুরোটা বলতে চেষ্টা করবো, ওরকম করতে করতে মুখস্থ, এবং তোমার এই মুখস্থটা কখনো, যেমন আমি তো তোমাদেরকে লিখলাম, আমি তো মুখস্থ আসিনি আজকে, এরকম যেমন তোমার মা বাবা তোমাকে লিখে দিচ্ছে, শিখাচ্ছে, তারা তো মুখস্থ করে না, তারা যদি তোমাদের মতো বয়সে তারাও মুখস্থ করেছে। ওকে, আমি তোমাদেরকে 1 সপ্তাহ পড়া দিচ্ছি, এগুলো খুব খেয়াল রাখবে, 1 সপ্তাহ পড়া। আমাদের এবার আমরা 5-এর নবতা শিখলাম, তারপর 6-এর নবতা শিখলাম, এবার আমরা শিখব 7-এর নবতা, আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আছে 7 পর্যন্ত। ওকে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা আছে 7 পর্যন্ত, তাহলে আমরা 7-এর নবতাটা লিখে দিচ্ছি। দেখো আমরা সবগুলো গুণ ছেড়ে দিয়ে যাচ্ছি, গুণের নামতা মানে গুণ দিয়ে আমরা এখানে সমান চিহ্ন দেবো, তাহলে আমাকে তাড়াতাড়ি হয়ে যাবে, এবার আমরা গুণ করবো, গুণ করবো কিভাবে দেখো, 7 অঙ্কে 7,
প্রত্যেকটা এক দিয়ে গুণ করলে ওই সংখ্যাটা এক হয়। কোন সংখ্যাকে এক দিয়ে গুণ করলে ওই সংখ্যাটা এক হয়। তুমি যদি বারোকে এক দিয়ে গুণ করো বারোকে বারো, তুমি যদি আটকে এক দিয়ে গুণ করো আটকে আট, তুমি যদি আটত্রিশকে এক দিয়ে গুণ করো আটত্রিশ হতে আটকে, তুমি যদি ককে এক দিয়ে গুণ করো ককে ক, তা বুঝতে পারছো? তুমি যদি কমলা নাম হতে অজ্ঞাত সংখ্যা, কমলাকেও যদি এক দিয়ে গুণ করো কমলা হতে কমলা এক। ওকে, এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার আমি শূন্য দিয়ে গুণ করলে কি হবে? তাও শূন্য হকে শূন্য, শূন্য হকে শূন্য, আর শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে শূন্যই হয়। শূন্যকে পাঁচ দিয়ে গুণ করলেও পাঁচ শূন্য শূন্য। স্যার এই জিনিসগুলো বুদ্ধির কথা, এই বুদ্ধিগুলোও শিখতে হবে। শুধু মুখস্ত করে বই পড়াটা শুধু গিললে হবে না, চলার পথে এই সমস্ত গুণগুলো লাগবে। তাই আমরা শুধু বই পড়া মুখস্ত না করে কিছু গুণের কথা শিখবো, সাথে সাথে সৎ চরিত্রবান আদর্শ, তারপরে অনুগত, মা বাবার অনুগত হওয়া, বাধ্য হওয়া, কথা শোনা, স্যারের কথা শোনা, এগুলো ছোটকাল থেকে অভ্যাস করতে হবে। ওকে, তাহলে আমরা এবার গুণ করব সাতকে সাত, আমাদের অন্তঃপ্রাসিক পরীক্ষায় আমাদের মাত্র তিনটা নামতা আছে। হ্যাঁ, কয়টা নামতা আছে আমাদের? তিনটা নামতা। ওকে, তাহলে তোমরা এই তিনটা নামতা শিখবে। ওকে, হ্যাঁ, শুধু শিখবে না লিখবে। আমরা আজকে তারিখ লিখে এটা লিখবে। আমি কিন্তু ওই যদি পরীক্ষায় আমি কিন্তু গেলে ডায়েরিতে লিখে রাখি কোন তারিখ কোন পড়াগুলো পড়িয়েছি, আমি সেই তারিখ অনুযায়ী তোমার তারিখটাও দেখবো। ঠিক আছে, তাহলে বাড়ির কাজ থাকবে তোমার কত? হ্যাঁ, পাঁচ থেকে সাত পর্যন্ত গুণের নাম। ঠিক আছে, ছোট্ট ছোট্ট সোনামরিয়া, তাহলে আজকে আমরা পরীক্ষা। ওকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও ঠিক আছে, আচ্ছা, গুড বাই।